নৌভ্রমণ যেন এই নদীমাতৃক দেশের প্রতিটি মানুষের আচ্ছাদিত শব্দ। কেউ কি এমন আজ নিষ্প্রাণ আছে যার হৃদয় তরঙ্গে নদীর তরঙ্গ বিলীন হয়নি? চলুন এই গ্রামের নদী বয়ে সেই ঢাকার সদরঘাট পর্যন্ত উপভোগ করি প্রাকৃতিক মায়ায় নাজিরপুর টু ঢাকা সদরঘাট। দেখছেন প্রফুল্ল চিত্রে দাদুর সাথে আবদুল্লাহ তার জীবনের প্রথম কোনো দীর্ঘ ভ্রমণ করতে চলছে, তা যদি হয় এমন লঞ্চ ভ্রমণ বেশ তো। ও হ্যাঁ, লঞ্চ ঘাটে আমাদের পৌঁছে দিচ্ছে আশিফুল আমার ভাগ্নে, আর যে লোকটাকে দেখতে পাচ্ছেন নৌকা পরিচালনা করছেন উনি হলেন আমার ভাই, মামাতো ভাই সোহেল। এদিকে আবদুল্লাহর পরনির্ভরশীলতা থেকে বের হয়ে যাওয়ার দুর্বর সংগ্রাম করে যাচ্ছে, কারণ নিজেই ছাতাটা বহন করার যে দুর্বার চেষ্টা চালাচ্ছে সেটা আসলে খুবই আমাদের আশ্চর্যজনিত করে। হয়তো শীঘ্রই ও নিজের কন্ট্রোলকে নিজের হাতে করে নিতে পারবে। আপনারা নিশ্চয় জল ও শুভ্র মেঘের অপর লুকালুচুরি দেখতে দেখতে আমাদের সেই বাহন তিনতলা বিশিষ্ট কিউট লঞ্চটাও দেখতে পেয়েছেন। মেঘটা পুরোই জোস লাগতেছে, খুব চমৎকার একটা নির্মল পরিবেশ যেটা আসলে উপভোগ না করতে পারলে দু চোখও শীতল হবে না, অন্তরটাও ব্যাকুলতা কাটবে না। লঞ্চে উঠে দাদা নাতি কি যেন বুদ্ধি করতেছে খুব রহস্যজনক, কারণ একে অপরের দিকে লুকোচুরি করছে, তাকাচ্ছে। দাদি কথা ও বুঝলাম, এই বুদ্ধি মানে লঞ্চে তার গাড়ি চালাইতে হবে, এটা তার শখ। তিনি লঞ্চে উঠেও গাড়ি চালাইতে ভুললেন না। এই যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি আসলে লঞ্চের পাইলট বলেন, ড্রাইভার বলেন, যাই বলেন, উনি আসলে লঞ্চটা আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। লঞ্চ ছেড়ে দেওয়ার খানিক বাদেই এক অসাধারণ তৃপ্তি নিয়ে এলো স্বাদের বৃষ্টি। আর এই বৃষ্টির মাঝখানে দেখুন দাদা নাতি কী করছে বারান্দায় বসে, এখানে কিছু একটা খাচ্ছে, আর যা খাচ্ছে সেটাও বুঝতে পারছি কলা খাচ্ছে। আর এমন নির্মল পরিবেশে বৃষ্টির মধ্যে মনে হচ্ছে যেন ছবি তোলার জন্য মোশন নিয়ে বসে আছে, ছবি তোলার জন্য কিছুটা খানিক বিরতি দিল না, ছবি তুলছে না, ছবি তুলছে না, তুমি খেতে থাকো, খেতে থাকো, খেতে থাকো আবদুল্লাহ পাখি, খেতে থাকো। এবার বুঝে গেছে যে আসলে আমরা ছবি তুলছি না। তো চলুন আসলে আমরা নদীর দুপাশের মনোহর দৃশ্যটা উপভোগ করতে থাকি। সামনের দৃশ্যটি দেখুন, তীরের সবুজ বৃক্ষের সারি, নীল আকাশ, শুভ্র মেঘে সই সই স্বচ্ছ পানির বুক চিরে যাচ্ছে নৌযান আমাদের লঞ্চটি। ঢাকা পৌঁছাতে লঞ্চটি প্রায় 5 থেকে 6টি ঘাটে ভিড়াবে। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনেই হরতা লঞ্চ ঘাট, যেটা আমাদের লঞ্চ ছাড়ার পরই প্রথম লঞ্চ এখানে থামলো, এখান থেকে যাত্রী নেবে। ঢাকাবাসীদের ভিটামিন সি এর সরবরাহ করার জন্য দেখেন বরিশালের যে কৃতিত্ব যে কতটা ব্যাপক সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেগুলো লঞ্চে তুলছে যেটা ঢাকা যাচ্ছে। ওয়াও, নয়ন জুড়ানো নদীর তীরে এমন একটি বাসার চমৎকার বাড়িটা ছিল। সামনে একটি ব্রিজ, ব্রিজের উপর দিয়ে অসংখ্য যান চলাচল করতে দেখতে পাচ্ছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তা হাতে কলমে দেখতে পর্যটন মন বরিশাল যেন পাড়ি দেয়। বৃষ্টি পরিবর্তিত কালো মেঘ দেখতে পাচ্ছেন দু তীর, দেখতে দেখতে চলুন সেই সদরঘাট এবং পুরো ব্লকটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি। দেখতে থাকুন। আর লঞ্চের হরেন শুনি আমরা বুঝতে পারছি সামনে হয়তো কোনো একটা গম জায়গা আমাদের থামতে হবে। হ্যাঁ, এটা হাবিবপুর লঞ্চ ঘাট, এখানে আমরা যাত্রী যাত্রীদের তৎপরতা দেখতে পাচ্ছেন। এদিকে
দেখুন একদম গ্রাম্য পরিবেশ, ছেড়ে যাচ্ছে যাত্রী নেওয়া শেষ এবং বিদায় দিচ্ছে যাদেরকে দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের কলেজের টুকরা আবদুল্লাহ, সে লঞ্চের মধ্যে গাড়ি ভ্রমণ করে ফেলবে, বুঝতে পারছেন? দেখেন কীভাবে মজা করছে দাদুর সাথে। ওয়াও, একটা অনাবিল একটা দৃশ্য, যে একটি লাভ আকৃতির ছোট্ট একটি দ্বীপ দেখতে পাচ্ছি আমরা, যার চারদিকে জল বেষ্টিত দেখতে পাচ্ছেন, খুবই মনোহর, খুবই 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 চমৎকার। আর আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার যে কালো রেখার যে ছায়াটা, সেটা পৃথিবীর বুকে আশ্রে পড়েছে, তার একটা মানে সতর্ক বার্তা আমরা দেখতে পাচ্ছি। রাত হলেও আমরা রাতেরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। দেখুন এটা রাত, রাত প্রায় 12টা অতিক্রম করেছে, অনেকগুলো সারি সারি লঞ্চ এখান থেকে চলে যাচ্ছে, মানে আমরা এমন একটা জায়গায় চলে আসছি প্রায় আমরা চাঁদপুরের কাছাকাছি, তো এখানে অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে, মানে বিভিন্ন ভোলা বরিশালে বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চগুলো ঢাকামুখী হচ্ছে, তো আমরা সেগুলোকে দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে অন্ধকার চিরে পানির বুক চিরে এই লঞ্চগুলো কীভাবে তার গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে অনেক স্বপ্নবিলাসী মানুষদের নিয়ে। আমরা প্রায় 1:30টার দিকে আমরা হয়তোবা চাঁদপুর যেখানে লঞ্চ টার্মিনাল সেখানে আমরা থামবো। দেখা যাচ্ছে দূরে যে টার্মিনালটা দেখতে পাচ্ছি, এটা ছেড়ে যাচ্ছে, দেখুন দেখুন ছেড়ে যাচ্ছে, এটা ছেড়ে যাচ্ছে হুলারহাট ভান্ডারিয়া। ও, এটা হুলারহাট ভান্ডারিয়ার বন্ধুদের জন্য কিন্তু এই যুবরাজ সাত, বুঝছেন? আপনারা যুবরাজ সাত সাথে যাবেন, এটা সম্ভবত ঢাকা থেকে আসছে। এই যে এই যে আমাদের আবদুল্লাহ, তুমি কেমন আছো? দেখুন এই যে আমাদের আবদুল্লাহ সাহেব অবাক হয়ে চাঁদপুর দেখতেছে দাদুর সাথে। আমরা আপনাদের রাতের চাঁদপুরে পরে আমরা ভোরের দৃশ্য আমরা দেখাবো, ভোরের নদী এবং দূতির কি আমরা দেখাবো, আপনারা ভোরের দৃশ্য অবশ্যই উপভোগ করবেন। আমরা দীর্ঘ রাত পেরিয়ে সকালে প্রবেশ করেছি, রাজধানীর পরশও লাগছে। দেখুন এই লঞ্চগুলো বালু, তারপরে বিভিন্ন ধরনের পাথর, এগুলো সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। এগুলো সিলেট থেকে আসে, আমি যতটা জানতে পেরেছি এগুলো সিলেট থেকে আসে, পাথরগুলো যে জাহাজে করে নিয়ে আসে গাবতলির বা এই অঞ্চলগুলোতে এগুলো দিয়ে থাকে। দেখুন কি চমৎকার একটি মসজিদ নজর কাড়লো আমাদের, পিপিলিকার মতো বয়ে চলছে বালু পাথরের জাহাজগুলো, সারি সারি দিয়ে ছয় পায়ে পিলপিল চলতেছে। এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে শিল্পের কাঁচামাল বহন করার কাজে নিয়োজিত থাকে। আর এই তীরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে তাদের শিল্প কারখানাগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা সয়াবিন তেলের কারখানা যেখানে প্রসেসিং করে, সেটা আমরা দেখতে পাচ্ছি সামনে, আপনারাও দেখতে পাচ্ছেন। এছাড়া বহু শিল্প কারখানার স্তূপ গড়ে উঠেছে এই নদীর তীরে, যেটা আমরা দেখলেই বুঝতে পারি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকার কাছাকাছি অর্থাৎ শিল্পনগরীর যে এই এরিয়াটা, সেই এরিয়াটা দুতীরের আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল এরিয়া নিয়ে এই ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে, যেগুলো আমাদের বিভিন্নভাবে সার্ভিস দেওয়া যাচ্ছে। কত চমৎকার একটি জাহাজ চলে গেল, নিশ্চয়ই মালবাহী জাহাজ।
আমরা এই দৃশ্যগুলো দেখতে 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 আমরা সদরঘাটের কাছাকাছি চলে আসছি। আমরা সদরঘাটের খুব কাছাকাছি চলে আসছি প্রায়, কারণ আমাদের সদরঘাটে প্রায় 7টার দিকেই আমাদের আসলে আমরা সেখান থেকে সদরঘাটে আমরা পৌঁছতে পারবো একদম টার্মিনালে। কি চমৎকার দুতির দেখছেন, বিশাল বিশাল জাহাজ, বিশাল বিশাল জাহাজ। আবার দেখতে পাচ্ছি যে জেলেরা মাছ ধরছে। দেখুন সারি সারি লঞ্চ বলে দিচ্ছে যে আমরা আসলে সদরঘাট টার্মিনালেই চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন কালো রঙের নৌকাগুলো, এগুলো আমাদের লঞ্চের সাথে লেগে যাবে, কারণ আমাদের লঞ্চ থেকে যে মালামালগুলো এসেছে সেগুলো আনলোড হবে। দেখতে পাচ্ছেন যে তারা ডাব আনলোড করতেছে, এবং আরেকটি চলন্ত লঞ্চের সাথে একটি চলন্ত, জানি না এটা আটকে রাখতে পারবে কি না। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো অবস্থায়, কারণ কত রিস্ক নিয়ে তারা যে এই কাজগুলো করে, মানুষের কর্মজীবনগুলো কত বৈচিত্র্যময় সেগুলো বলার অপেক্ষা রাখে না, কি ঝুঁকি নিয়ে তারা কাজ করতে হচ্ছে। দেখুন এখন পর্যন্ত ব্যালেন্সে, অর্থাৎ ওটা আটকাতে পারে নাই, এখন পর্যন্ত আটকাতে পারে নাই, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেছে, লোকটা পড়ে গেছে। দেখুন তিনি কোনোভাবে রাখতে পারে নাই, স্রোতের সাথে তিনি কুলে উঠতে পারে নাই। এখানে দেখুন আরও কেউ একটা ট্রলার এসে ভেড়াচ্ছে, কিছু ছেলেরা মাস্ক নিয়ে হাতে নিয়ে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে। দেখুন কর্মজীবন কতটা কঠিন এবং কতটা বৈচিত্র্যময়, কতটা রিস্ক নিয়ে মানুষজন এভাবে কর্ম করে যাচ্ছে। আর পিছনের ওই লঞ্চটা তো, মানে ওই নৌকাটা ভেড়াতেই পারল না। আমরা খুবই কাছে চলে আসছি আর লঞ্চ আমাদের এখানে ভিড়াবে, এবং আমরা এখান থেকে, আমরা সদরঘাট এখান থেকে নেমে আমরা আসলে আমাদের বাসাতে চলে যাব, সেই মোহাম্মদপুরে। দেখতে পাচ্ছেন ওই দূরে, দেখুন এখন পর্যন্ত আনলোড হয়নি। আসলে পজিশন নিচ্ছে সামনে একটি লঞ্চ, তারাও বেরোচ্ছে, আমরা ওই ফাঁকেই আমরা হয়তো ঢুকে পড়ব। তাও সম্ভবত মনে হচ্ছে না যে আমরা আসলে পুরোপুরি টার্মিনালের সাথে আমরা লাগতে পারবো, হয়তো বা কোনো লঞ্চের সাথে হয়তো আমাদের নামিয়ে দিতে পারবে, এমনটা অনেক ক্ষেত্রে হয়। যারা আগে আসে তারা তো বুক হয়ে যায়, পরবর্তীতে অন্য লঞ্চের সাথে লেগে থাকতে হয়। এটা হলো সেই সদরঘাট, যেটা আসলে খুবই ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের একটা অহংকার এবং ঐতিহ্যের জায়গা। এটা আমাদের লঞ্চটি পজিশন নিচ্ছে, এখনই বেরোবে। দেখুন আমাদের লঞ্চটা যেখানে ঢুকবে সেখান থেকে একটা, মানে ট্রলার, সেটা খুব বেগে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ লঞ্চও আসতেছে রানিং, তারাও বের, তাদেরও বের হতে হবে, নাহলে তো চাপা পড়বে, কতটা রিস্কের মধ্যে মানুষ। ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের এই পুরো ব্লগটা দেখার জন্য, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ ভালো এবং সুখে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।